হ্যালো গরিব অ্যান্ড্রয়েডবাসী, কেমন আছেন সবাই? নতুন আরও একটি আপকামিং ফোন সম্পর্কিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলে নতুন আরও একটি রিয়েলমির স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, রিয়েলমি লঞ্চ করতে চলেছে রিয়েলমি 6S নামে নতুন আরও একটি স্মার্টফোন, যেটা বাংলাদেশ সহ আদার্স কান্ট্রিতেও লঞ্চ হবে। তবে ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ হবে রিয়েলমি 6i নামে, যেটা বাংলাদেশ সহ আদার্স কান্ট্রিতে লঞ্চ হবে রিয়েলমি 6S নামে। এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালভাবে অনেক কিছু জানা গেছে। এই ফোনটির কত প্রাইস হবে, এটা কবে নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যাবে এবং এর যে স্পেসিফিকেশন, সব কিছুই জানা গেছে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে রিয়েলমি 6S এই ফোনটির সম্পর্কে জানতে পারবেন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে নার্জো 10 নামে একটি ইন্ডিয়াতে নতুন স্মার্টফোন লঞ্চ করে রিয়েলমি কোম্পানি। তবে ইন্ডিয়া ব্যতীত সব কান্ট্রিতেই, বাংলাদেশ সহ সব কান্ট্রিতেই এটার নাম হয় রিয়েলমি 6i। এইবার করতে চলেছি একটু উল্টো, বাংলাদেশ এবং আদার্স সব কান্ট্রিতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে রিয়েলমি কোম্পানি, যেটার নাম হবে রিয়েলমি 6S। তবে এটা শুধুমাত্র ইন্ডিয়াতে লঞ্চ হবে রিয়েলমি 6i নামে। আশা করছি আপনারা এই নামের যেই ভেরিয়েন্টটা রয়েছে এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। এরপর যদি কথা বলি এর স্পেসিফিকেশন সম্পর্কে, এই ফোনটির স্পেসিফিকেশন অনেকটাই মিলে যায় রিয়েলমি 6S সাথে। যেমন এর বডির যে ফ্রেমটা রয়েছে, পিছনের ডিজাইনটা হুবহু রিয়েলমি 6S মতোই থাকবে প্লাস্টিক। ফ্রন্টে থাকবে একটি পাঁচ হোল কাটআউটযুক্ত 6.5 ইঞ্চি ফুল HD+ রেজলিউশনের IPS ডিসপ্লে, যেটা আমার মনে হচ্ছে হুবহু একই রিয়েলমি 6S ডিসপ্লে। এবং এর সাইডে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 Pro রয়েছে। এছাড়াও যদি কথা বলি, এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর, যেটা রিয়েলমি 6S ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা 4300mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটির মধ্যে একটি 30W ফাস্ট চার্জিং যুক্ত সাপোর্টিং তো পাচ্ছেনই, এই বক্সের মধ্যে একটি চার্জারও পেয়ে যাবেন, যা রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 Pro ছিল, যাক এটা ভালো বিষয়। এছাড়াও যদি আমি কথা বলি এর ক্যামেরা সম্পর্কে, এর পেছনে পাবেন 4টি ক্যামেরা। মেন ক্যামেরাটি 48 MP প্লাস 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 2 MP ডেপথ সেন্সর প্লাস 2 MP মাইক্রো লেন্স। ফ্রন্ট প্যানেলে এই পাঁচ হোলের মধ্যে পেয়ে যাবেন একটি 16 MP সেলফি শুটার ক্যামেরা। এখানে ডিফারেন্সটা কোথায়, রিয়েলমি 6S মধ্যে 64 MP, এখানে পেছনে দেওয়া হয়েছে 48 MP, এই তো নাকি? এছাড়া যদি আমি আদার্স আরও দিক দিয়ে বলি, আপনারা A to Z হুবহু রিয়েলমি 6S সাথেই এই রিয়েলমি 6S এই ফোনটিকে আপনারা মিলালে একদম 100% শিওর হয়ে যাবেন। এখানে প্রাইসের দিকে যদি আমি কথা বলি, এই ফোনটার প্রাইস ধরা হয়েছে ইন্ডিয়াতে 14,999 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশে আসলে হয়তোবা 17-18 হাজার টাকার মধ্যেই হবে। তবে বাংলাদেশে একটু প্রাইসটা বেশি হয় প্রথম অবস্থায়, এটা আসলে বোঝা যাবে। তো এখানে রিয়েলমি 6S চাইতে হয়তোবা 1-2 হাজার টাকা ডিফারেন্স বা 1,000 টাকার মতো ডিফারেন্স, যেটাই হোক। এখানে যদি আপনারা চিন্তা করেন যে তাহলে আমি রিয়েলমি 6 যে ব্যবহার করছি বা আমি রিয়েলমি 6 নেব, আমি রিয়েলমি 6S কেন নেব, এটাও কথা। তো আপনার যদি রিয়েলমি 6 এবং রিয়েলমি 6S এর মধ্যে যে 64 এবং 48 MP যে গ্যাপটা রয়েছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে আপনি রিয়েলমি 6ও নিতে পারেন বা রিয়েলমি 6X নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এইখানে আমি এই রিয়েলমি 6S এই ফোনটি সম্পর্কে এতটুকু তথ্য পেয়েছি, এতটুকু বলতে গেলে এই ফোনটির একদম বিস্তারিত তথ্য পেয়েছি। এই ফোনটি খুব শীঘ্রই অর্থাৎ জুলাই মাসেরই 10 তারিখের মধ্যেই হয়তোবা ইন্ডিয়াতে লঞ্চ হবে, দেখা যাক বাংলাদেশে হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে চলে আসার কথা। তবে এই করোনা পরিস্থিতির মধ্যে হয়তোবা ফোনগুলো আসতে একটু দেরি হচ্ছে এবং প্রাইসটাও একটু বেশি। তো এই ছিল মূলত রিয়েলমি 6S ওরফে রিয়েলমি 6i এই ফোনটির সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত বা প্রাইস কেমন হলে ভালো হয় বা কেমন করেছে রিয়েলমি, এই সম্পর্কিত আপনার যত মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নিয়মিত এমনই সকল আপকামিং ফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ঘরে থাকুন, সেফ থাকুন, আল্লাহ হাফেজ।